মামা ও বউ আর বেটা বড় দেখুনি রানাইলে একসাথে দেখুন পোলাওটা কিন্তু সেই হইছে ও রোস্ট আরো জোস হইছে খাও বেটা আর কিছু না সবার এক পিস করে দিতেছ ওই বেটা আমরা কি বাকি সবার মতো আমরা হইছে জামার ক্লোজ ফ্রেন্ড আমরা তো ভিআইপি আমাদের অ্যাপয়েন্ট করব আলাদা ভাবে আর কিছু না দাদা ভাই এদিকে এসো কিছু বলেন ভাই মান আরেক পিস রোস্ট দেন রোস্ট একজনের লাগা এক পিস আপনি জানেন আমরা কারা কারা আমরা মনে বরপক্ষ বুঝছেন জামাইরা একদম ক্লোজ ফ্রেন্ড এই বেটা ফ্রেন্ড কি আপনাদের হবু জামাইয়ের আমরা হচ্ছে জানে জিগার দোস্ত আরে আপনাদের হবু জামাই আজ পর্যন্ত আমাদের সারা কিছুই করে নাই তাই এত ক্লোজ ফ্রেন্ড মানে আমরা বিয়েটাও কিন্তু একলাই করতে পারি ঠিক নাই আপনি বিয়ে করছেন করছি মানে বাসায় একটা বউ আছে আর বন্ধু যদি কয় লাগলে আরেকটা বিয়ে করুন খুব ভালো তাই আপনি বিয়ে করছেন না ভাই আপনি কি করেন ঢাকা ভার্সিটি থেকে পড়াশোনা শেষ করলাম ভালো স্টুডেন্ট ভালোই এই দাদা আছে সব নিয়ে আয় আজকে আগে দুইজন সব খাওয়ামো সব খাওয়ামো আজকে আর দেবো ভালো লাগবো হ্যাঁ ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে আরে কি জ্বালা আল্লাহ রাস্তা আমাদের সাইরা দেন আমি বিয়ে করবো না আমার বউ শান্তি বল আমার তোরা দুইজন বিয়ে করবি কেন মাইয়া হইছে আমার একটা এক মাইয়া আমি দুইজনের কাছে কেমনে বিয়ে দেবো চাচা পাত্র দুইটা না পাত্র একটা এটা বিয়াইতা এটা বিয়াইতা আর মামা ওলাই কিন্তু বাসছড়ি পাস করা ছাত্র তাই নাকি হ্যাঁ মামা তাহলে তো খুব ভালো হইলো হ্যাঁ আমার বংশে একটা উচ্চ শিক্ষিত জামাই আসলো খুশির ব্যাপার না আমি বিয়ে করব না তুই বিয়ে করবি না মানে তোর বাপে না তোর বাপের দরকার নাই তুই বিয়ে করবি আয় সুমন কাজীটাই গেল আয় আর যদি উতু বুতু করে রামদাওলে আয় দুইটারে কাইটটা টুকরা টুকরা কইরা মাংসটি বস্তায় বইরা নদীতে ভালা দিবি ঠিক আছে চাচা আমার কি জোর আমার কি লাগে কাইটটা ভালাই না আমি তো যাতানো পারি না তোর খারাপ তোর কি দোষ ও বন্ধুর বিয়াতে আইছস দামরা তোর বন্ধু তো তকরে দিয়া পালাইছে তুই পালাইলি না কেন এখন তোর বন্ধুর শাস্তি তুই ভোগ করবি তোর শিক্ষিত বন্ধু যদি রাজি হয় তাহলে তোর সাইরা দেব তুই বেকসুর খালাস বাইরে তুই আমার মায়ের বেটা ভাই আমি ভাই হিসেবে কইতাছি তুই বিয়েটা কইরালা নাহলে এরা কিন্তু আমাকে দুইজন মেরে লাইব রামদা কিন্তু আমার ডাকতাছে কি সিদ্ধান্ত নেয় যদি রাজি থাকে তাইলে কাজী আর যদি রাজি না হয় তাহলে রামদা বাকি কাজ তো